চিংড়ি মাছ দেখেন, চিংড়ি মাছ গুলো দেখেন কি দারুন। চিংড়ি মাছ টেকচান্দা, আর ওইটা হচ্ছে না বাইন মাছ। দর্শক, আরেকটি শীতের রাতের শুভেচ্ছা সবাইকে। আজকে তো শীতের রাতের শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আমি যে সময়টায় ভিডিও ধারণ করতেছি এই সময়টায় ঘড়িতে বাজে হচ্ছে রাত 1:30। আর এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে আমাদের বোট, আমাদের বোটের পাশেই ছোট্ট একটা ডিঙ্গি নৌকো। আর এই নৌকোতে আপনাদের খুব পরিচিত একটা মুখ আছে, আর সেটা হচ্ছে আমাদের ফারুক কাকা। এই ফারুক কাকা, ফারুক কাকা কেমন আছেন আপনি? আছি ভালো, আপনারা ভালো আছেন? সবাই খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। তো এখন কি হবে কাকা? এই একটু জাল ফাঁসছি, এখন আটা দিন দুগো মাছ টাছ উড়াই। মাছ টাছ তোলা হবে? হ্যাঁ হ্যাঁ। এই হচ্ছে আমাদের জাল, হ্যাঁ জালটা সেট আপ দেওয়া আছে। কাকা হচ্ছে আমরা আসার আগে এখানে জাল সেট আপ দিয়েছে, আর এখন জালে কি কি মাছ বাজলো সেগুলো হচ্ছে তোলার সময়। প্রায় জাল সেট আপ দেওয়ার পরও প্রায় 1 ঘন্টা মতো সময় কাকা অপেক্ষায় ছিল অতক্ষণ মাছ ধরার এই মুহূর্তটার জন্য। সো মাছ ধরার সেই মুহূর্তটা এসে গেছে, আমরা এখন জাল থেকে মাছগুলোকে তুলবো। তো চলুন দেখা যাক প্রথমবারে আমরা কি পরিমাণে মাছ তুলতে পারি। মাছের দেখা পাই গেছেন অলরেডি? ওই দেখুন একটা চিংড়ি মাছ। আমরা কিন্তু কেবল জাল টানবো বলে প্রিপেয়ার হচ্ছি। জালের হচ্ছে এই যে দেখেন, জালের ওই দুই সাইডে দুইটা খুঁটো আছে, এবং মাঝখান থেকে হচ্ছে পানিটা যে স্রোতটা আসে, সেই স্রোতের সাথে মাছটা আসে, সেই মাছটাই হচ্ছে আমাদের জালের ভিতরে ঢুকে। তো জালের একদম সামনের ভাগ হচ্ছে উই, এবং পিছনের ভাগ কিন্তু একদম এদিকে ইয়া করে গেছে। এই যে দড়িটা আছে, এই দড়িটার সাথে হচ্ছে পিছনের ভাগটা বাঁধা আছে, যেটাকে আমরা কি বলে জানো কাকা ওটারে, যেটা মাছ থাকে খুইয়া, একদম সরু একটা অংশ। সো সেই অংশটা হচ্ছে মাছটা গিয়ে জমা হয়ে থাকে। তো সেই খুইয়া, যেটা আমরা লোকাল ভাষায় বলি খুইয়া, সো সেই খুইয়াটাকে এখন টেনে তুলবো। মাছগুলো সব ওখানেই আছে। এই যে জালের দেখা যাচ্ছে, জালের দেখা পাওয়া যাচ্ছে। কি চিংড়ি ছোট ফটো করে না? হ্যাঁ চিংড়ি মাছ সাউন্ড করতেছে, ছটফট ছটফট করতেছে। এই দেখেন জালের খুইয়াটা কেমন হয়, ওই যে একদম ইয়ে কালারের ওই অংশটা হচ্ছে সব মাছগুলো গিয়ে জমা আছে। ভিতরে মাছ দেখা যাচ্ছে, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি বুঝতেছি না, তবে ভিতরে আমি কিন্তু মাছ দেখতে পাচ্ছি। চিংড়ি মাছ, দারুণ চিংড়ি মাছ। এটা হচ্ছে আমাদের প্রথম উসুল। তো আর কিছুক্ষণের ভিতরেই হচ্ছে জলের ইয়েটা খোলা হবে, মাছগুলোকে এই ঝুড়ির ভিতরে রাখা হবে। দেখা যাক প্রথমবার কি মাছ আসলো। মাছ যদিও খুব বেশি না, তবে দেখি। চিংড়ি মাছ দেখেন, চিংড়ি মাছগুলো দেখেন কি দারুন। চিংড়ি মাছ টেকচান্দা, আর ওইটা হচ্ছে না বাইন মাছ। বাইন মাছ না কুচিয়া, চিংড়ি মাছগুলো দেখুন দর্শক, খুব দারুণ চিংড়ি মাছ আসছে, একদম সাদা ধবধবে টকটকে চিংড়ি মাছ। তো আমরা হচ্ছে একটা উসুল দিলাম, এখন এই জালের শেষ মাথাটা আবার বাঁধা হবে, আবার ফালানো হবে, কিছুক্ষণ পরে আবার জাল টানা হবে। এভাবে করে 5 থেকে 7টা বা অনেক সময় ক্ষেত্র বিশেষে একটু বেশি উসুল দেওয়া হয়, 10টা 12টা উসুল দেওয়া হয় যদি মাছ ভালো আসে তাহলে। সো এখন জালটাকে আবার ফেলানো হবে, আর আমরা হচ্ছে মাছগুলোকে এখন বাছাই করবো, কি কি মাছ আসলো সেটা বাছাই করবো, ময়লাগুলো সব ফেলে দিব। ওই হচ্ছে একটা কাঁকড়া, পেস্তে কাঁকড়া বলি আমরা, সেই পেস্তে কাঁকড়া, বেশ কিছু ছোট মাছ আছে।
হচ্ছে আমাদের বোট, আমাদের বোটে ওই যে মহিবুল্লাহ সে হচ্ছে চা রেডি করতেছে। হ্যাঁ, শীতের রাতে আসলে চায়ের বিকল্প নাই, সো আমরা লবণ চা খাই, লবণ চা এবং রং চা, লবণ চা খাই আমরা প্রচুর পরিমাণে। সো লবণ চা রেডি হচ্ছে, আর আমরা আবার এখানে চলে আসলাম বোট, আমাদের এই যে নৌকাটা, ছোটো নৌকাটাকে আবার বাঁধা হবে, আর মাছগুলোকে আমরা বাছাই করে নেব এই ফাঁকে। এখন হচ্ছে আমরা মাছ থেকে ময়লাগুলোকে বেছে ফেলে দিব। বাইন মাছটাকেও ফেলে দিবেন? বাইন মাছটাকেও ফেলে দিলাম। এইগুলো কিন্তু ফেলানো যাবে না, এই যে প্লাস্টিক যেগুলো আছে এগুলো রাখতে হবে, এগুলো নিয়ে উপরে ফেলাইতে হবে নির্দিষ্ট জায়গায়। এগুলোকে নদীতে ফেলানো যাবে না, এটাকে হচ্ছে আমি এখানে রেখে দিলাম, এই যে এটাকে এখানে থাক, যখন কিনারায় যাবে কাকা তখন হচ্ছে ওখানে ফেলে দিবে। আর এই যেটা মজার মাছ, চেউ মাছ, চেউয়া মাছ বা চেউ মাছ, কি দারুণ মাছ! আজকে সাবধান হয়ে কারণ একবার মনে আছে জলের সাথে সাপ আসছিল? হ্যাঁ, ওইটা কিন্তু বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সাপ ছিল। সো মাছের ভিতরে হাত দিতে হবে সাবধানে। এটা কি মাছ জানো কাকা? এটা বড়ই পাতা। বড়ই পাতা মাছ, হ্যাঁ ঠিক আছে। অনেকদিন পর বড়ই পাতা দেখলাম। এটা হচ্ছে যে কি পোয়া জানো? বিলাই পোয়া, পুট পোয়াও বলে না তোমার অনেকে, আমরা বলি বিলাই পোয়া। এগুলো অনেক বড় হয়, 2 কেজি 3 কেজি সাইজ হয় একটা। আরও বেশ কিছু, বেশ কয়েক প্রজাতির মাছ আছে, বেশ কিছু মাছ আছে, দেখাবো। জাস্ট ময়লাগুলো একটু আমরা ফেলে নিই আগে। দর্শক, চিংড়িগুলোর সাইজ দেখেন, এই যে দেখেন চিংড়ির সাইজ, বুঝছেন? কিছু ভিতরে বসে না, বাইরে গেছে। এখন হচ্ছে মাছটাকে একটু ওয়াশ করতেছি আমরা। শীতের রাতে এভাবে পানি নিয়ে কাজ করা, বা পানিতে কাজ করাটা কিন্তু অনেক কষ্টের একটা কাজ, তবু এই কষ্ট আসলে আমাদের এই যে যারা জেলেরা আছে তাদের কাছে কোনো কিছুই মনে হয় না। শীতকে শীত মনে করে না, গরমকে গরম মনে করে না, বৃষ্টিকে বৃষ্টি মনে করে না, তারা কিন্তু দিন রাত এখানে অক্লান্ত পরিশ্রম করে যায়। আর একটা বিষয় খেয়াল করুন, এই যে আমাদের মাছের সাথে যে ছোটো মাছগুলো আসছিলো সেই মাছগুলোকে কিন্তু এখন রিলিজ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমাদের জাস্ট যেটা লাগবে ওইটাকেই রাখবো, বাকিগুলো যতটা সম্ভব আমরা রিলিজ করে দেবো। এই যে কাকা কিন্তু দেখে দেখে বেছে বেছে ছোটো মাছগুলোকে রিলিজ করে দিচ্ছে। তো এই যে আমাদের চাও কিন্তু দিকে হয়ে গেছে। আমাদের চা হয়ে গেছে, চা খাবো। এই যে চা, এই চা গরম, চা গরম। শীতের রাতে আসলে এনার্জি হচ্ছে এই চা। হ্যাঁ, চা খেলে আসলে খুব রিচার্জ হয় আমাদের শরীর। আর মাছগুলো এখানে আছে, চিংড়ি মাছগুলো দেখেন, দেখলেই কিন্তু লোভ লাগবে স্বাভাবিক। তো কাকার হচ্ছে এই যে চিংড়ি মাছ ধরা চলছে, আর আমরা এখানে অপেক্ষায় আছি। আসলে আমাদের একটা অন্য একটা কাজ আছে, আমরা অন্য আর একটা জায়গায় যাবো, তবে সেখানে যেতে হলে আমাদেরকে এখনও বেশ খানিকক্ষণ সময় হচ্ছে অপেক্ষা করতে হবে। তো এই ফ্রি সময়টা কি করব আমরা? আমাদের আসলে করার মধ্যে তেমন কোনো কাজ নাই, আর এখানে এত সুন্দর সুন্দর যে চিংড়ি মাছ ধরা হচ্ছে, এই চিংড়ি মাছ দিয়ে যদি এখন আমরা রাতের নাস্তা না করি বা রাতের একটা খাবার আয়োজন না করি তাহলে হচ্ছে আমাদের অন্যায় হবে। সো এখন হচ্ছে রাতের খাবারের আয়োজন করা হবে, আর আমার সাথে ভালো রাঁধুনি আছে। ভালো রাঁধুনি বলতে আমাদের রুবেল ভাইয়ের ছোটো কাকা, রুবেল ভাই যার কথা বলে মাঝে মাঝে, রুবেল ভাই যার কথা বলে যে তার রান্নার যে গুরু, সেই গুরু যেহেতু আমাদের সাথে আছে, সো এখন আর কোনো সমস্যা নেই, রান্না করা হবে, খাওয়া দাওয়া হবে। টাইগার সিং হ্যালো লা ভাই, ঘর জানো খালে যাইতেছ আবার জালে হান কুটটা করে দর্শক দেখেন, এখানে কিন্তু বেশ কয়েক আইটেমের চিংড়ি, সাদা চিংড়ি, চাকা চিংড়ি, হরিণা চিংড়ি, তারপর হচ্ছে টাইগার চিংড়িও আছে, টাইগার চিংড়ি।
সুপোটা হবে চিংড়ি মাছ ভাজি হবে তারপরে দেখি কি করা যায় আর এখন হচ্ছে ঘুরতে সময় রাত 2:30 যেহেতু ঘুমানোর সুযোগ নেই তো কিছুটা তো করতে হবে আর এই যে যার কথা বলছি তখন এই হচ্ছে কাকা কাকা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আমাদের সাথে এসে বিপদে পড়ে গেছেন না হ্যাঁ আজকে রাত্রে তো আর ঘুম হইবে না হ্যাঁ ঘুমানোর সুযোগ নেই রান্না করা হোক খাওয়া দাওয়া হোক হ্যাঁ তাই হইবে তো আমাদের মাছ কোটার কাজ শেষ দেখেন কতগুলো মাছ ছিল সেই মাছ কোটার পরে কত কয়টা একদম অল্প কয়টা হয়ে গেছে কিন্তু এখন কিন্তু দেখে মনে হবে যেন আধা কেজি মাছ না বাট আমরা কিন্তু অনেকগুলো মাছ নিয়েছিলাম প্রায় ওইটার এক ইয়া ছিল তো যাই হোক আসলে আমরা শর্টকাট করতেছি একটু তাড়াহুড়ো হয়ে আছে বলা যায় সো মাছগুলোকে এখন ওয়াশ করা হবে তারপর হচ্ছে রান্না করা আর রান্না করবে কে সেটা আগেই বলছি এই যে আমগো রুবেল ভাইয়ের গুরু ছোট কাকা সুযোগ্য কাকা একটু পানি দাও তো বাকি লবণ পানি দাও তাহলে এখন এবারে আমরা যাচ্ছি আমাদের পাকঘরে ওই যে কাকা কিন্তু আবার ওষুধ দিল কাকা কি বাত আসলো এটা বড় মাছ দেখলাম মনে হয় এবারে একটু মাছ ভালো আসছে না আগের দুইবার আছে চিংড়ি মাছের ওই জালের সব কামড়াই থাকে ও চিংড়ি মাছগুলো আছে না ওই যে কাকড়া আছে তো একটা কাকড়া তো একটা আইছে আর পাইছে শনি তেজ তাই খাইতে হাল আর দাঁড়টা ভাঙ্গে দিবেন নি হ্যাঁ দাঁড়টা ভাঙ্গে বড় দাঁড়টা ভাঙ্গে দেন চিংড়ি মাছের সাথে ফ্রাই হয়ে যাবে নি চিংড়ি মাছ গুলো ওইখানে ওই যে পাতিল দিয়ে দেওয়া হলো রান্না করা শুরু হয়ে গেছে একটু রঙের হয়নি দেখাইবি খারাপ সুন্দর একটা ফ্রাই ফ্রাই স্মেল আসছে চিংড়ি মাছের এখন হচ্ছে হালকা আছে চিংড়িটাকে জাস্ট খেঁচানো হচ্ছে হ্যাঁ কষানো কিন্তু কমপ্লিট আবার আমরা যেহেতু ফ্রাই খাবো যে কারণে কাঁচা হচ্ছে একটু স্পেশালভাবে চিংড়িটাকে ইয়ে করতেছি চিংড়ির যেটা স্মেল আসতেছে সেটা কথা কি বলবো আর সেটা তো ক্ষুদে লেগে গেছে কাকা যেই বাজি করতে আছেন আর করছেন এত গন্ধ শক্তি শক্তি পেটে ক্ষুদে লেগে গেছে আমি তোলেন কাকা না আরো লাগবে শাস্তি দিবেন আমাদের অনেক বড় শাস্তি অবশেষে আমাদের চিংড়ি ফ্রাই কমপ্লিট হলো অনেক কষ্ট সাধনার পরে দেখছেন দারুণ একটা কালার আসছে এই রাত দুপুরে এর চেয়ে বেস্ট খাবার আর কি হতে পারে বলেন
ফ্রাইড হয়েছে দারুণ, কড়া ফ্রাই হয়েছে একদম। অসংখ্য ধন্যবাদ আবুল কাকাকে এত সুন্দর করে চিংড়ি মাছ ফ্রাই করে খাওয়ানোর জন্য। আরও বেশি ধন্যবাদ হচ্ছে ফারুক কাকারে, অনেকদিন পরে ফারুক কাকার সাথে দেখা। তো চিংড়ি মাছ ধরলো, সে চিংড়ি মাছ রান্না হলো, এখন খাচ্ছি আলহামদুলিল্লাহ। তোমার আছে জামাই? চমৎকার কথা কেমন আছে? ফারুক কাকা কিছু কেন ভালো হয়েছে, খাইতে আছি, মজা লাগে, মজা লাগে, পাকটা একটু ভালো হয়েছে, মুড়ি দিয়ে খাইতে একটু মজা হয়েছে। দর্শক আমাদের খাওয়া দাওয়া চলছে, চলবে, এরপর হচ্ছে আমরা আবার অন্য এক জায়গায় যাবো মাছ ধরার জন্য। তো এই ভিডিওটা আজকে এখানে শেষ করব। শীতের রাত আমরা কিন্তু কেবিনের ভিতরে আছি, অল্প জায়গা, যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করব। মাছ ধরা, মাছ রান্না এবং খাওয়া দাওয়া পুরো প্রসেসটি কেমন ছিল বা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে নিয়ে ভালো থাকবেন, অ্যাডভেঞ্চার বিলি ও ফিশ বিলির সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই অবধি আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঠিক আছে। তুমি কি সব খাবা খাইলাম যে আগল মজা হয়ে যায়।